আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ। নতুন একটা কানেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটার কানেকশন ভিডিও করব। প্রথমত আপনারা যখন ওয়াচটি ওপেন করবেন, এর সামনে এরকম একটা কিউআর কোড আসবে। এই কিউআর কোডটি স্ক্যান করলে মিব্রোফিট অ্যাপটি পেয়ে যাবেন, অথবা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমার কাছে আগে থেকেই মিব্রোফিট অ্যাপসটি ডাউনলোড করা ছিল, সেই ক্ষেত্রে আমার আর অ্যাপসটি ইনস্টল করা লাগতেছে না। তো অ্যাপসটা আপনার রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার অ্যাপসটা রেজিস্ট্রেশন করা আছে অবশ্য। রেজিস্ট্রেশন করার পরে এরকম অপশন আসবে, তখন আপনি এখানে লেখা আছে ডিভাইস, তারপরে লেখা আসবে এখানে অ্যাড ডিভাইস, এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন এখানে অনেক মিব্রোর যত ওয়াচ আছে সব এখানে চলে আসবে। তারপরে এখানে দিবেন আপনি মিব্রো এক্সন আসছে, দেখছেন মিব্রো এক্সনে ক্লিক করে দিবেন। অ্যালাও ব্লুটুথ ওপেন করতে বলছে। তো সার্চ করার পরে এখানে চলে আসছে আমার মিব্রো এক্সনের নাম চলে আসছে, তো এখানে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে, তারপরে এখানে ক্লিক করবেন ওয়াচে রিসিভ অপশন আর কি। তো আমার ওয়াচটি কানেকশন হয়ে গেছে। তো কানেকশন হওয়ার পরে যা করতে হবে আপনাদের, এখানে লেখা আছে নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নোটিফিকেশন লেখা আছে, আর অ্যাপসটা যে ইনস্টল করছেন এটার একটা পারমিশন লাগে, পারমিশনটা দিয়ে দিলাম। পারমিশন না দিলে আপনার নোটিফিকেশনগুলো অ্যালাউ হবে না। নোটিফিকেশনগুলো আমি অ্যালাউ করে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার ফোন কল, এসএমএস, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, সবগুলো নোটিফিকেশন চালু করে দিলাম। এখানে হচ্ছে সেটিংস, সেটিংসে ক্লিক করে এখানে 12 ঘন্টার ইয়ে দিয়ে দিবেন, নয়তো এখানে আপনার 24 আওয়ার চলে আসছে। 12 ঘন্টাটা ওপেন করে দিবেন। তো হয়ে গেছে আমাদের মিব্রো এক্সনের কানেকশন ভিডিও। এই ওয়াচটি আপনার নিজের ছবি কাস্টমাইজ করতে পারবেন, বা এখানে স্ক্রিনের উপরে ক্লিক করে ধরে রাখলে, এখানে কয়েকটা ওয়াচ ফেস আছে অবশ্য, 1টা 2টা 3টা 4টা ওয়াচ ফেস আছে। এখানে দেখা যাচ্ছে 5টা 51 বাজে, আর অ্যাপসে অনেক ওয়াচ ফেস আছে। এখানে ক্লিক করবেন, ওয়াচ ফেস লেখা আছে, এখানে লেখা আছে হট ওয়াচ ফেস, যেগুলো চলে বেশি। তারপরে এখানে লেখা আছে ক্লাসিক, অনেক রকমের ওয়াচ ফেস আছে, এগুলো দিয়ে দিতে পারবেন, বা আপনার নিজের ছবিও দিতে পারবেন কাস্টমাইজ অপশনে। অ্যালবাম, অ্যালবামে এসে আপনি এই যে এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনার এই যে গ্যালারিতে যা যা ফটো আছে এখান থেকে একটা সিলেক্ট করে মার্ক করবেন, সিলেক্ট করে তারপরে এই যে এখানে ক্লিক করবেন। তারপরে এখানে ছবিটা আপনি যেরকম সাইজ দিবেন সেরকম ছবিটা ওরকম সাইজে যাবে, ছোট বড় করার অপশন আছে। এবারে এখন এখানে ক্লিক করে অনেকগুলো লেখার অপশন আছে, সাদা লেখা, তারপরে রেড কালারের টাইম দেখাবে, ক্লিক করে দিলেই আপনার ওয়াচ ফেসটা ওয়াচে চলে যাবে। আর এখানে আছে আপনার ওয়াচের কত পার্সেন্ট চার্জ আছে, এখানে 38% চার্জ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।